كتاب الله وسنة رسوله. صدق رسوله النبي الكريم. سيداتي وسادتي، ويا أيها المستمعون الكرام المسلمين، ويا جماعة الحاضرين، السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تبارك وتعالى في شان حبيبه الكريم الأمين: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত
तो इंटेलिजेंट एंड टैलेंट जाके बड़ा हुआ समस्त बीजगणের ভিতরে যতগুলো বীজ ছিলেন তার মধ্যে এক নম্বর এবং দুই নম্বর প্রথমটা এবং শেষটা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর শেষটা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুই জোড়া বীজগণের মধ্যেই শুধু না আরববাসীর যতগুলো আরববাসীর এমনকি হযরতে উনি বলছেন যে ওই ধরনের ট্যালেন্ট মেয়ে এখন পর্যন্ত পৃথিবীতে জন্মায় নাই হযরতে খাদিজার মতো হযরতে আয়েশার মতো রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই হোক তো ওনার অনেক দূরে উনি চিন্তা করতেন এই দুই মোমিনিন যারা এই দুই মহিলা অনেক দূর পর্যন্ত তারা চিন্তা করতেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই অল্প বয়সেই ওনার এই মাথা চিন্তা এলো যে একসময় হয়তো রসুলের পাকের উন্মতের ভেতরে এই ধরনের কোন প্রশ্ন দেখা দিতে পারে যে ওয়াহীর আরম্ভ হলো কেমন করে অত্যন্ত স্বাভাবিক যার জন্য সমস্ত উম্মতে মুহাম্মদের তরফ থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রশ্ন তুললেন কি ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে ওয়াহী আল্লাহ তাআলা নাযিল করলেন কেমন করে নাযিল করলেন একটু বর্ণনা করেন তখন রাসূলের পাক নিজের ওয়াহীর ব্যাপারে বর্ণনা করেছিলেন এইভাবে যেভাবে আমি এখন পড়ছি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি শুনেছিলেন উনি শুনেছেন হযরত জুবায়ের মুখে হযরত জুবায়ের শুনেছেন উরওয়ার মুখে উরওয়া যে শুনেছিলেন শাহাবের মুখে শাহাব শুনেছিলেন আকিলের মুখে আকিল শুনেছিলেন এইভাবে ইয়াহিয়া বন্ধুকে যে ইয়াহিয়া বর্ণনা করেছেন হাদিসটি বর্ণনা করেছেন ইয়াহিয়া উনি কার মুখে শুনেছেন হযরত বুকারীর কার মুখে শুনেছেন বুকারীর কার মুখে শুনেছেন আবুল লাইসের মুখে শুনেছেন লাইসার মুখে শুনেছেন আকিলের মুখে শুনেছেন আকিল কার মুখে শুনেছেন উনি শাহাবের মুখে শুনেছেন শাহাব কার মুখে শুনেছেন উনি উরওয়া ইবনে জুবায়ের মুখে শুনেছেন উরওয়া ইবনে জুবায়ের কার মুখে শুনেছেন উনি উনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে শুনেছেন হযরত আয়েশা কার মুখে শুনেছেন এতদিন পরে 200 বছর পরে বুখারী শরীফ লেখা গেল তার উনি জানলেন কেমন করে তাহলে এই সনদ দেখতে হবে জানলেন কেমন করে এই সনদে জানা গেল যে স্বয়ং রাসূলের পাক যেভাবে বলেছিলেন সেভাবে হযরত আয়েশা বলেছেন হযরত আয়েশা যেভাবে বলেছেন সেভাবে সাহাবা বলেছেন এইভাবে আয়াতে পড়া চলে এসেছে তাহলে এখন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালত আউয়াল মা বুদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহী রুয়া সালিহাত ফি নাওমিন ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিন সুরাহ স্বপ্নের মাধ্যমে স্বপ্ন নবীদের তো দূরের কথা যারা তোমাদের মধ্যে আমাদের মধ্যে পৃথিবীর মধ্যে যারা আল্লাহর ওয়াহী তাদের স্বপ্ন সত্য হয় ওদের স্বপ্ন স্বপ্ন না নবীদের স্বপ্ন এটাকে ওয়াহী বলা হয় আর ওয়াহীদের স্বপ্ন এদেরকে ইলহাম বলা হয় দুটো জিনিস একই তাহলে এইভাবে স্বপ্নের মাধ্যমে ওয়াহী আরম্ভ হলো এরপরে কি হলো যখন স্বপ্নের মাধ্যমে ওয়াহী আরম্ভ হলো যে স্বপ্নটি হুজুর দেখতেন চোখ খোলার পরে বাস্তবে সেই জিনিসটি উনি পেলেন যখন এইভাবে পাওয়া হওয়ার আরম্ভ হলো তখন তিনি একা থাকতে আরম্ভ করলেন আমি আগেও বলেছিলাম তিনি একা থাকতে আরম্ভ করলেন কোনো বিবির সঙ্গে তিনি থাকতেন না যখন এইভাবে ওয়ারিদের উপরেও যখন এলহাম বেশিরভাগই আসতে আরম্ভ হয়
তখন গরিবরা আমাদেরকে ছেড়ে তার ওনারা তার হাই পছন্দ ওনারা আলাদা বাংলাদেশে বলে একা থাকা তার হাই নির্জন অবস্থা ওনারা পছন্দ করে গরিবরা তাই করে থাকেন যখন এর হাম বেশি করে আসতে আরম্ভ হয় আর নবীরা তো ঘটেই এইবার উনি আরম্ভ করলেন যখন আরো সহ্য করতে পারলেন না কারণ রাসূলের পাপ সাল্লাল্লাহু তাআলা বলেন যখন ওই নির্জন এখন একটা ওহী আসছে ওহীকে বিশ্লেষণ করার জন্য মানুষ না জেনে কোনো কাজ করে না এটি রাসূলের হাদিস জেনে কাজ করো না জেনে কোনো কাজ করো না জেনে বলো না জেনে কোনো কথা বলো না এইভাবে হুজুরের আদেশ আছে তো নবীরা তো উচ্চ পর্যায়ে ওনাদের তো কথাই আলাদা ওহী যখন আসতো তখন লেবাসে বশরিয়াতের জন্য মানব লেবাসের জন্য যেহেতু রাসূলের পাক আমাদের মতো বাশার হয়ে মানুষের রূপ ধারণ করে আমাদের মধ্যে এসেছিলেন যার জন্য চিন্তা ভাবনা আমাদের মতোই অনুমতি করতেন তো এটাকে চিন্তা ভাবনা করার সময় অন্যান্য সাহাবিরা মাসলা জিজ্ঞেস করার জন্য হোক বা অন্য কোনো কারণে হোক অনেক সময় পেটে ব্যথা আছে হুজুর ভাই একটু কিছু দেন তো হুজুর ওখানে আমরা যখন পানি পড়াবি অনেক পানি পড়া দিতেন না উনি হয়তো এক কুটকি মাটি উঠিয়ে দিলেন লবণ থাকলে লবণ দিলেন চিনি থাকলে চিনি দিতেন গুড় থাকলে গুড় দিয়ে দিতেন এইভাবে ভালো ভালো যেত তখন এই ওয়াহির মধ্যে এবং চিন্তার মধ্যে একটা ডিস্টার্ব হতো যখনই কোনো এমনি কোনো ফিলোসফার যারা ফিলোসফি যারা পড়ে তারা এটি করে থাকে তাদের বা যারা কবি কবিতা যখন লেখে তখন কোনো ডিস্টার্ব যদি কেউ করে তখন থিঙ্কিং কি ডিসকানেক্ট হয়ে যায় চিন্তা তখন ডিসকানেক্ট হয়ে যায় ডিসকানেক্ট হওয়ার পরে তখন যেটা সে লিখতে বা বলতে চাচ্ছিল সেটি পারে না ঠিক এই অবস্থা বহির অবস্থাতে বহির এবারে যখন আসত তুমি নির্জন অবস্থায় একাগ্র চিত্তে যে ওর যে চিন্তা করতেন যে এখন আমার কি করা উচিত তখন উনি যখন এইভাবে ডিস্টার্ব ফিল করতে লাগলেন তখন কি করলেন রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমরা এখন যারা হজে গিয়েছো তোমরা জানো যে জান্নাতুল মালা বলে একটি কবরস্থান আছে এবং জান্নাতুল মালা যে সেদিকের পূর্ব আর কি এখানকার পূর্ব না সেদিকের পূর্ব দিকে পাহাড়ের উপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারক এখন পর্যন্ত আছে যেটি এখন দেখতে দেয় না নকল হুজরা নিচে করে ওটি জিয়ারত করায় আসল হুজরা কিছুদিন কিছু বছর আগেও ছিল সেখানে অবস্থান করতে সেখান থেকে আমার মনে হয় আর এরা যেটা সেখান থেকে ছয় থেকে সাত কিলোমিটার এখন হবে দূর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘর ছেড়ে হযরত আয়েশা হযরতে খাদিজাকে বলে উনি ওখানে চলে গেলেন এবং কিছু সঙ্গে এরপরে কি বলা যেতে ওখানে জানলেও ব্যবহারে এরা শব্দটি বাইবেলে আছে তরাতে আছে জবুরে আছে কারণ এটা এই ভাষাটি সুরিয়ানি এবং ইব্রানি সূত্রে সন্ন্যাসী বৈরাগী যাদের বউ বাচ্চা দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা হয়ে আল্লাহ করবে রাসূলের পাকের প্রথম জীবনটা কিন্তু এই বৈরাগী অবস্থা হয়ে গেছিল কয়েকদিনের জন্য যার জন্য এখানে ফয়াদ হান্নাস শব্দটি এসেছে তিনি ইয়াদ হান্নাস শব্দটি বৈরাগ্যের মানেতেই এটা ব্যবহার করা যায় ওয়াহুয়া তাহামুলু লিআলি জামাতিন আদাদা ক্বাবলা আন ইয়ানজাহু ইলা আহলিহি
মাজাজা ওয়াইলা মদিনাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফায়াতাযাওয়াদু এটা এখানে বলা হচ্ছে যেটা যে উনি কয়েকদিনের খাবার নিয়ে ওই একেবারে নির্জন অবস্থায় কারোর সঙ্গে কোনো এমনকি কোনো পাখির শব্দ পর্যন্ত না কানে আসে সেখানে গারে হেরাতে মানে জবালে রহমতে পাহাড়টির নাম জবালে রহমত গুহাটির নাম হলো গারে হেরা সেখানে গিয়ে উনি কয়েকদিনের খাবার নিয়ে যেতেন দিনে রোজা রাখতেন তখন রোজা ফরজ হয়নি তারপরে উনি রোজা রাখতেন আর সন্ধ্যেবেলা উনি খাবার খেতেন কয়েকদিন পরে আবার নেমে চলে আসতেন কাজে খাদিজা আপনার কাছে যে তাই লেখা হয়েছে ইয়ার যেমন ইরা খাদিজা কাজে খাদিজার কাছে উনি ফিরে চলে আসতেন ফাজিদ জাওয়াদু দুরি সুমা হাত্তা জাহালা তিনি এইভাবে যাতায়াত করতে লাগলেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সত্য প্রকাশ না হয়ে গেল রসুলের পায়ের সামনে সত্য প্রকাশ মানে এখানে যারা বুখারী শরীফের সারা যারা লিখেছে এক্সপ্লেন যারা করেছে তারা এই কথাটি লিখেছে যে আসমান ও জমিনের যে হেজাব যেটা রোকাবট হেজাব যেটা অবস্থাকে আমি কি বলবো বাংলায় পর্দা যেটা সম্পূর্ণ উঠে না গেল ততক্ষণ পর্যন্ত হাত্তা যা 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 হুলা হাক্কা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ হক সত্য প্রকাশ না হয়ে গেল জমিন ও আসমানের রহস্য যতক্ষণ পর্যন্ত প্রকাশ না হয়ে গেল ততক্ষণ পর্যন্ত উনি যাতায়াত করতে লাগলেন যা আহুল যা যা আহুল হাক্কা যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পেল তখন তো সত্য প্রকাশ না পাওয়া যাতায়াত করতে লাগলেন ওয়াহী হারে হেরা এরপরে যখন এই যাতায়াত করতে করতে একদিন আমার অবস্থা হলো যে ইতিমধ্যে একদিন মালাক ফেরেশতা যাকে তিনি চিনতেন না উনি ওখানে হাজির হলেন ফাকালা তিনি বললেন এফরা এই একরা শব্দটি নিয়ে অনেক চুল কালা হয়ে গেছে আমি গতবারে বলেছিলাম যে ফেরেশতা হযরত জিবরীল ছিলেন বলেন পড়ুন এখন যদি আমি যেমন এখানে হাফেজ আব্দুল কাদের আছে এ কোরআন পাক তেলাওয়াত করেছে মুখস্থ করেছে আমি একে যদি বলি হাফেজ আব্দুল কাদের পড়ো আমার এই হুকুমটা শোনার সঙ্গে সঙ্গে ও বলবে আমি কোথায় পড়বো কি পড়বো বলবে নাকি এটা যে কোনো লোক বা আমি যদি আব্দুল খালেককে বলি আব্দুল হাইকে বলি যারা কিছু কিছু সুরামুখ যারা পড়ো এ কথা বললেই এটা অটোমেটিক্যালি বলবে আমি কি পড়বো বা কোথা থেকে পড়বো একটা শব্দ এটা এটা আগে হয় তো উনি এসে বললেন যে পড়ো হাজর জিবরিল এসে বললেন একরা পড়েন পাড়া বলতো মা আনা বেকায়ুন আমি কি পড়বো পড়া কি আছে এখানে পড়া তো জানি আমি কি পড়বো আমি তাহলে কোথাও বই নিয়ে এসছো তা পড়ি আচ্ছা এখানে কারা কুলতু আনা মা আনা বেকায়ুন এখানে তর্জমা এই হবে করা হয় আমি তো পড়া জানি না আমি কি পড়বো তাহলে এই হাদিসটা আপনাকে মনে রাখো আমি তো পড়া জানি না আমি কি পড়বো তাই না ওই আরেকটা হাদিস নাও আনা মদিনাতুল ইলম আমি বিদ্যার শহর আমি বিদ্যার সাগর আনা মদিনাতুল ইলম আমি বিদ্যার সাগর তাহলে এখানে হাদিস শরীফের ভিতরে কন্ট্রাডিক্টরি হয়ে গেল একদিকে বলছেন যে আমি পড়তে জানি না অন্যদিকে বলছেন যে আমি বিদ্যার সাগর আমি বিদ্যার শহর মদিনা মানে শহর আলী মানে আলীর বাবহা তার ফটো হচ্ছে আলী এই বিদ্যা শেখার জন্য আলীর মাধ্যমে আসতে হবে একদিকে বলছেন আচ্ছা যদি আবার এখানে বলা হয় যে না উনি অন্য অ্যালগরিদম শব্দ নিয়ে ইস্তেমাল করেছিলেন তাহলে কোরআন যখন কম্পাইল হচ্ছিল তাহলে সেখানে যখন আয়াতটি শোনানো গেল ওখানে যে বিসমিল্লাহি মাজরিহা ও মুরসাহা ইন রব্বি যখন পাওয়া গেল হুজুর বলে থামো এখানে মাজরিহা হবে না অথচ এখানে মাজরিহা নাজিল হয়েছিল হুজুর বললেন মাজরিহা হবে না এখানে পড়তে হবে বিসমিল্লাহ
এই দিকটা টিকিয়ে দিল তাকে। এখানে এখন আমরা যারা যারা পড়ি কোরআন যখন দেখি ওখানে খাড়া জেল লেখা আছে, কোরআনের অবস্থায় পড়তে হবে মাজরিহা, কিন্তু হুকুম আছে পড়তে হবে মাজরিহা। খাড়া জেলকে জেলের মধ্যে কে নিয়ে এলো, কেন নিয়ে এলো, কোথেকে নিয়ে এলো, কার হুকুমে নিয়ে এলো, এটা কোন বিচার ছিল? বাস্তাতে ওখানে সিন থেকে বাস্তাতাম শব্দটি লেখা আছে। রাসূলের পাক বলেন ওসমান এখানে সিন হবে না, লেখো ফার। তাহলে এখানে বাস্তাতাম শব্দটি বাস্তাতাম এখানে ফার দিয়ে পড়তে কোন অধিকারে অক্ষরকে চেঞ্জ করা গেল, এর অধিকার রাসূলের পাককে কে দিয়েছিল? আমি ইংরেজি বলছি, এদিকে আমাদের কাজে আমি পড়তে জানি না, ওদিকে ফরম দেখে দিচ্ছে, স্পেলিং ভুল প্রকল্প বলে দিচ্ছে, এটি কোন ফরম ছিল আরেকরা বলতে পারবে? এটা তোমরা বুঝতে পারছো এখানে যে এখানে কোন কি পড়ার জন্য বড় হয়েছিল? সবাই তোমরা যারা মরবি সাহেব, আমরা যারা আছি মাথা হিলি হিলিয়ে রাসূল পাক বলেছেন আমি তো মূর্খ, আমি তো জাহেল, আমি পড়তে জানি না, আমি তো উম্মি, উম্মির মানে ওরা জানে না, উম্মানে মা, খালা, চাচি, ফুপু, আর উম্মি বলা হয় আরব দেশে ওই 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 মহিলাকে, ওই ছেলেকে উম্মি বলা হয় বা ওই মেয়েকে উম্মি বলা হয় যার জন্মের আগে বাপ মারা যায়। এটি ভালো করে মনে রেখো, যে বাচ্চার জন্মের আগে পিতা মারা যায় সেই বাচ্চাকে বলা হয় উম্মি, জানে মাওয়ালা, সে মাকে নিয়ে বেঁচে জ্যান্ত আছে। আমাদের তোমাদের পৃথিবী আপামরা হুজুর আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি মাওয়ালা ছিলেন, বাপকে উনি চোখে দেখেননি, সেই সিলসিলাকে বলা হয় উম্মি। আর এই মৌলবীরা যারা বিপথন মৌলবী ওরা উম্মি মানে জাহিল দিয়ে নিয়েছে, এরা মূর্খ, এরা জানে না কিছু যে উম্মিটাকে বলা হয় রসুলের পাকিস্তানে বেয়াদিবি যার জন্য। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে বলা হচ্ছে যে আমরা কাজে আনন্দ পড়তে জানি না, তো পড়তে যখন জানো না তাহলে তোমাকে ওই অক্ষরকে চেঞ্জ করার অধিকার কে দিল? যদি রসুলের পাকে জিজ্ঞেস করা হয় উন্মত হয়ে রসুল নিজের রসুলকে জিজ্ঞেস করা হয় রসুলের পা আমাদের যাদের ছাড়তেন তো সাহায্যের গাড়ি চল মারতেন কে কাজ আনন্দের কাজ মানে ওটা না। আর আগে যখন তোমাকে বলেছিলাম যে পড়ার যদি এই হোক তাহলে একটা হচ্ছে যে আগে কিছু পড়েছিলেন, আগে কোনো উস্তাদের কাছে পড়েছিলেন, উনি পড়া জানতেন, সেই পড়াটাকে রিপিট করার জন্য ফেরেশতা বললেন যে আপনি পড়েন, তাহলে এখানে রসুল পাকে জিজ্ঞেস করা উচিত ছিল যে কোথেকে পড়বো কি পড়বো। আর না হলে তিনি কোনো সাহি বানিয়ে এসেছিলেন, কোরআন পাকে কোনো পাতা নিয়ে এসেছিলেন যে হুজুর পড়েন, তাহলে হুজুর বলতেন যে আমি তো কোনো মাদ্রাসায় পড়ি নিয়ে পড়বো নাকি। কিন্তু না, কোনো যে কোরআনের বিদ্যা যে স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছিলেন, সেই বিদ্যা হল আদাব বিদ্যা। যে বিদ্যাকে একটা হচ্ছে যে বিদ্যা পড়া হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় আইন, আইন লাম মিম, আইন, তাই না? আর একটা বিদ্যা যে কোনো জায়গায় পড়েনি যাকে আল্লাহ তাআলা নিজে পড়িয়েছেন তাকে ইলম বলা হয় না, তাকে বলা হয় হাইম, হে লাম মিম, তাকে বলা হয় হিলম, যেটি খোদা দাদ বিদ্যা আল্লাহ তাআলা তরফ থেকে যে বিদ্যা শিখে আনা যায় তাকে ইলম বলা হয় না, তাকে হ দিয়ে বলা হয়, একটাকে রক্ত দিয়ে বলা হয়, একটাকে হ দিয়ে বলা হয়। কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে আনা মদিনাতুল হিলম বলা হয় না, মহাব্বা বলেননি, যদি আপনি হিলম বলতে তাহলে বলা হতো যে আল্লাহ তাআলা আমি আল্লাহ কাছ থেকে আমি বিদ্যা শিখে এসেছি, আল্লাহ কাছ থেকে বিদ্যা শিখে এসেছি, আমি সেই বিদ্যার সহজ। উনি কিন্তু ওখানে আয়াত থেকে বলেছেন হিলম, আমি বিদ্যার সহজ, আমি লেখাপড়া জানি, যে লেখাপড়া না জানতে তার সিনকে সোয়া দিয়ে বা সোয়াকে সিন দিয়ে চেঞ্জ করতেন কেমন করে, খালি জেরকে জের দিয়ে কেমন করে উনি চেঞ্জ করতেন এটা, যাই হোক। তারপরে তার দিন কোরআনের সিরিয়াল, কোরআনের সিরিয়াল কেমন করে তিন দিয়ে কোরআনের সিরিয়াল যখন কোরআন দিকে নিয়ে যাওয়া হতো রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াল করে দিতেন, কোনটার পরে কোনটা হবে সিরিয়াল করে দিতেন। একটা মূর্খ মানুষ তিনি কি জানে লেখাপড়া, সিরিয়ালটি বা তিনি কিভাবে করবেন? অক
অগ্রগতির বা কিভাবে চেঞ্জ করবে এগুলো কেউ চিন্তা করে না। ওখানে আনা মদীনাতুল ইলম, আমি বিদ্যার শহর, এই বিদ্যা যে বিদ্যা তোমরা পড়ো সেই বিদ্যারই শহর। এবং জেহেন এত বেশি থাকতো না যে যখন ফেরেশতা এসে কোনো কথা বলে যেতেন, কোরআনের কোনো বাণী শুনিয়ে যেতেন, উনি মুখস্থ করে দিতেন। আছে পৃথিবীতে কেউ একজন যে কেউ একটা, আমি যা বলছি এখন এটা হুবহু ঠিক সেভাবে পৃথিবীকে চ্যালেঞ্জ করো, কে একজন একটা বক্তৃতা করে গেল, ইনস্ট্রাকশন দিয়ে গেল, হুবহু সেইটাকে টেপ রেকর্ডের মতো তিনি ব্যায়াম করতে পারবে এমন মানুষ কেউ, মানুষ পৃথিবীর মুখে অ্যারিস্টটল যে কথাটি বলেছে, অ্যারিস্টটল যে মানুষ কোনোদিন ঐসি বাণীর হুবহু শব্দ বর্ণনা করতে পারবে না, মানুষ পারবে না। এখন অ্যারিস্টটল কোন দিকে, যাকে অ্যারিস্টো বলা হয়, কোন দিকে তিনি ইঙ্গিত করেছিলেন আমি জানি না। মানুষ কোনদিন ঐসি বাণীর হুবহু বর্ণনা করতে পারে না, অ্যারিস্টটল এটা বলে গেছে। তাহলে যখন একটা সুরে ফাতাহি হোক বা অন্য কোনো সুরা হোক, একটা সমাজে আমাদের মতো মানুষ যিনি বিবাহ করেছেন, বাচ্চার জন্ম দিয়েছেন, পায়খানা পেচ্ছাপ করেছেন, খাওয়া দাওয়া করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, সব কিছু তোমাদের আমাদের মতো কথা উনি বলেছেন, উনি মার খেয়েছেন, যুদ্ধে শরীর হয়ে যুদ্ধ করেছেন ইত্যাদি ইত্যাদি, তাহলে জানা গেল যে হেড টু ফুট উনি আমাদের মতো একজন মানুষ। কিন্তু এখানে পৃথিবীকে ওই একটা মানুষ চ্যালেঞ্জ করছে যে আল্লাহ যখন বাণী আসে, এখন এক কথা বাণী আসুক বা এক সেপারা বাণী আসুক বা একটা বই পুরো বাণী আসুক, যা বাণী আসে একবার বাণীকে রিপিট করা হয় আল্লাহর কাছ থেকে শুনে হযরত জিবরিলের মাধ্যমে, একবার রিপিট করা বর্ণনাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুবহু নকল করে দেন, হুবহু নকল করে উনি শুনিয়ে দেন, যার নাম হচ্ছে কোরআন। জিবরিল যখন এসে বলতেন শুনে, ওনার সঙ্গে শুনে রিপিট করতেন না, রাসূলে পাক শুনে নিতেন। জিবরিল চলে গেলেন, কাকে ওহীতে ডাকা হতো আবুতের লেখো, হুবহু জিবরিলের জেরো জবর একটা পার্থক্য হতো না, লিখে দিতেন কিভাবে লেখা হলো, কারণ বিদ্যা যদি খুলে তার উঠে দাঁড়ানোর ঘরে এইভাবে একটা মানুষ করতে পারে। পৃথিবীর সমস্ত ক্রিয়ার কাজ, সমস্ত কর্মার যত কর্মা বেকর্মা ধর্ম বিধর্ম যত দুনিয়ার নামা মানুষের মানুষ আছে দুনিয়ার মধ্যে, প্রত্যেক মানুষের জন্য চ্যালেঞ্জ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে একবার আল্লাহর বাণী শুনে হুবহু বিধান করে দেওয়া এটি মানুষের কর্ম নয়, এটি তারই কর্ম যিনি অদৃশ্যের ব্যায়াম করেছেন আর দৃশ্যে এসে আবার সেই ব্যায়ামকে আবার করেছেন, এটা সেই মানুষের কর্ম। একবার অদৃশ্য হয়ে ব্যায়াম করা, একবার দৃশ্যে এসে ব্যায়াম করা, সেই একটা কবি, কবি যে কবিতা লেখে, কবিতা লেখার পরে যে কবি কবিতা লিখেছে সে কবি নিজের কাগজ না দেখে অন্য জায়গায় মুখস্থ করতে পারে, কারণ তার লেখা নিজের কবিতা। যদি এখানে কোনো কবি থেকে থাকো তোমরা সত্য করে বলতে হয় কিনা, কি নিজের লেখা কবিতা রবি ঠাকুর হোক নজরুল হোক একবার কবিতা লিখে উনি দেখতেন না, মুখস্থ কবিতা বলতেন। আমি তো এদের সঙ্গে ওঠা কথা করেছি, আমি জানি ভালো করে, কবিতা যা লিখতেন তা কেতাব থেকে বা কাগজ থেকে তিনি কবিতা করতেন না, যা লিখতেন লোকের সামনে মুখস্থ তিনি করতেন, কারণ তার লেখা। আমি যেটা বলছি বোঝার চেষ্টা করো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সৃষ্টিকে বর্ণনা করতেন, কিভাবে বর্ণনা করতেন, যদি আমাদের মতো মানুষ ছিলেন তিনি, চিন্তা করে দেখো আলেমরা, তাহলে তিনি বর্ণনা করতেন কিভাবে। একবার হযরত জিবরিলের মুখে শোনার পরে তিনি সেটিকে হুবহু বর্ণনা করে দিতেন। যাই হোক, এখন আমি একটু আগে বাড়ি, এরকম একটা চিন্তা করে দেখবো যে একটা মানুষ কিভাবে এটা করতে পারে। وفي غارها فجاء الملك فما الملك فقال اقرا قال قلت ما انا
की